बिस्मिल्लाहिर्रहमानुर्रहीम। हे समस्त जगतवासी, आज आमी शमीम आली चिश्ती आपनादेर सामने एमन किछु आलोचना निये एसेछि। ए आलोचनागुलो शोनार परे मानुष जेन मानुषेर काछे धोकाय ना पड़े, मानुष जेन मानुषेर प्रति चलते गिये कोनो लस हय ना एबं कोनो क्षतिते ना पड़े एबं कोनो मानुष जेन पथभ्रष्ट ना हय, এই জন্য আজ এই আলোচনা। আর এই আলোচনাটি কি, যে খারাপ মানুষ সহজে চেনার কি উপায়। হয়তো একজন মানুষকে চিনতে হলে, জানতে হলে তার সাথে আমার বেশ কিছুদিন চলাফেরা করতে হবে, এরপর আমি মানুষটাকে চিনব। বিশেষ করে কোনো মানুষ যদি খুব শর্টকাটে চিনতে হয় তাহলে তার সাথে লেনদেন করুন, অল্প কিছু অর্থনীতি দিয়ে তার সাথে লেনদেন করুন। যে আপনার সাথে যে কথা দেওয়া হয়েছে সেই কথা মতো যদি সে সেই কাজ করতে পারে, আবার আপনার পানাদানা ঠিকঠাক টাইম মতো দিয়ে দিতে পারে, তখন এরকম কিছুদিন লেনদেন করার পরে যখন ঠিকঠিক মতো পাচ্ছেন তখনই মনে করবেন যে লোকটা অতটা খারাপ নয়, ভালো। যাই হোক, আজকের আলোচনার মূল হলো কি, যে সহজে একটা খারাপ মানুষকে চেনার উপায় কি, চরিত্রহীন মানুষকে চেনার উপায় কি। আচ্ছা, সেটি হলো দেখুন, কোনো মানুষ আপনার সাথে খুব খাতির হয়েছে, খুব চলাফেরা করে, আপনিও তাকে ভালো জানেন, সেও আপনাকে ভালো জানে, তাকে আপনি খাওয়াইতেছেন, খুব ভালো ভালো কথা বলতেছেন, কিন্তু দেখবেন এই লোকটা কথার মধ্যে বেশি ব্যবহার করবে। মনে করেন আপনার এটা, মনে করেন আপনি এটা, মনে করেন সেটা, তখনই আপনি চিন্তা করবেন যে বারবার মনে করার কথা বলে কেন। আচ্ছা, আবার একটা কথা বলবে, দেখেন আমি মিথ্যা কথা পছন্দ করি না, এবং অন্য কেউ আমার সাথে মিথ্যা বলবে এটা আমি পছন্দ করি না। আর এই কথাগুলো যদি কেউ বেশি বেশি বলে যে আমি মিথ্যা কথা পছন্দ করি না, দেখবেন তার জীবনে মিথ্যার বস্তা আছে, মিথ্যা দিয়ে বস্তা ভরে রেখেছে তার গোডাউনে। আচ্ছা, আরেকটা বিষয় হলো কি, দেখা যায় সে যদি কোনো মধ্যবিত্ত ঘরের হয়ে থাকে বা কোনো গরিব ঘরের হয়ে থাকে, সে দেখবেন কাপড় চোপড় খুব ভালো পরবে এবং মাথা বারবার আঁচড়াবে এবং চরিত্রবান কথা বলবে। আর সে চরিত্রবান কথা বলার মধ্যে একটা রহস্য থাকবে, যে আমি অমুক জায়গায় এত কাটা জায়গা কিনেছি, আমি একটু ব্যাংকে যেতে হবে, আজকে একটা চেক মাঙাবো, 10 লাখ টাকা তুলতে হবে। এরপরে দেখা গেছে একবার বলেছে সারা গেছে, কিন্তু সে ঘুরে ফিরে কিছুক্ষণ পরপর এই কথাগুলো বলবে। আচ্ছা, এরপরে দেখবেন এই লোকটি বলবে যে এই লোকটি কাউকে ফোন দিচ্ছে বা কেউ তাকে ফোন দিয়েছে, বা কখনো ফোন না দিয়ে ফোনটা কানে ধরে বলতেছে যে হ্যাঁ আমি কালকে তোমার সাথে 10 লাখ টাকা ডিল করব, আচ্ছা আমি অমুক জায়গায় থাকবো, তুমি আসবে। আচ্ছা, গেল। এরপরে দেখা যায় কোনো জায়গা থেকে ফোন আসেনি এবং তাতে তাকে দিতে দেখা গেল, কিন্তু সে আসলে ফোন দেয়নি, সে ফোনটা কানে লাগিয়ে সে বলতেছে আচ্ছা ঠিক আছে আপনার 25 লাখের ব্যবস্থা আমি করতেছি, আমাকে একটু সময় দিতে হবে, কমসে কম আমাকে 1 মাসের সময় দিতে হবে। এখন এরকম বলে, কিন্তু এই কথাগুলো যদি সারাদিনে একবার বলে, দুইবার বলে বলুক, কিন্তু কিছুক্ষণ পরে পরে কিছু মানুষ এরকম বলে। আচ্ছা, আবার কিছু লোক আছে যে আমি কারো সাথে বেয়াদবি করি না এবং আরও কারো আমি বেয়াদবি পছন্দ করি না, কিন্তু তার জীবনের খবর নিয়ে দেখবেন সে একটা মারাত্মক বেয়াদব এবং তিনি মানুষেরটা লুটপাট করেও খেয়েছে, এবং দেখা গেছে যে মিথ্যা আর মিথ্যা তার ভিতরে ভর্তি। আচ্ছা, এরপর বলে যে আচ্ছা ঠিক আছে, একজনকে বলতেছে আপনার যদি কোনো সমস্যা হয় বলবেন, আমি থানায় যাব, থানায় গিয়ে পুলিশের সাথে আমি বুঝবো, ওসির সাথে আমি এটা বুঝবো, এটা কোনো ব্যাপার না। যখন একটা লোক বিপদে পড়েছে তখন তাকে বলতেছে যে ভাই আমার তো একটা ঝামেলা হয়ে গেছে থানা পুলিশের বিষয়ে, আপনি একটু হেল্প করবেন, তখন সে বলতেছে না না আমি তো এখন ব্যস্ত আছি, আমার এক জায়গায় যেতে হবে। তখন সে এরকম একটা ব্যস্ততা দেখে এখান থেকে কেটে পড়েছে। আর যখনই সে যার সাথে কথা বলবে সে একটা কথা বারবার বলবে, ভাই আমি মিথ্যা বলি না, আমি মিথ্যা মিথ্যা কথা বলা লোককে আমি দেখতে পারি না।
এবং কতক্ষণ পরপর তার জামাটা ঝাড়ে এবং বারবার মানে তার যে একটা লক্ষণ, তখনই এই ধরনের লোক আপনি বুঝে নেবেন যে এই লোকটি ফল্ট লোক, এই লোকটি একটা চিটার, এই লোকটি একটা বাটপার। দেখা গেছে এই লোকটির সাথে কথা বলতেছেন, তার সাথে ভাব রাখতেছেন, ঠিক আছে, কিন্তু তলে তলে আপনি তার খবর নেন, তার সাথে বড় কিছু করার আগে হয়তো আপনাকে কথার জালে আটকে দিতে পারে যে আমি তো মুখ জায়গায় এত লক্ষ টাকা দিয়ে এটা করতেছি, তো আপনি আমার সাথে পার্টনার হতে পারেন, আপনি কেন আমার সাথে চলেন, আপনি কেন নিচে থাকবেন, আপনি যেন আমার সমান হয়ে যেতে পারেন, আমাকে আপনি বেশি না, আমার তো ওখানে 40 লাখ টাকা ইনভেস্ট করা হয়েছে, তো আপনি আমাকে বেশি না, আপনি 20 লাখ টাকা দিলেই হবে, আপনি আমার সমান সমান টাকা নেবেন, এরকম কিছু বলবে। আচ্ছা, আপনি তার সাথে হয় হয় করে তখন কি করবেন, তলে তলে তার খবর নেবেন, সে কোথায় যায়, কি করে, কেমনি কি, তার ফ্যামিলির খবর নেবেন। দেখবেন যে তখন আপনার কাছে আসল খবরটা চলে আসবে যে সে আসলে কে এবং কি। তাই বলবো যে যারা মিষ্টি মিষ্টি কথা বলবে, একই কথা বারবার বলবে, তখনই বুঝবেন এই যে এটা একটা বিশ্বের সেরা চিটার, তার সাথেই আমি চলছি। আচ্ছা, যাই হোক, এখন চূড়ান্ত কিছু আলোচনা হয়ে যাক, সেটি হলো দেখুন যে কেউ বলতেছে যে আমি ঋণ করতে পছন্দ করি না এবং যারা ঋণ করে থাকে এদের সাথে চলতে আমার ভালো লাগে না, কিন্তু ভালো করে খবর নিয়ে দেখবেন সে বহু ঋণের বোঝাই হয়ে আছে। যদি কেউ বলে আমি গালাগালি কাউকে দেই না এবং গালাগালি যারা দেয় তাদেরকে আমি পছন্দ করি না, এই কথাটা যারা বারবার বলবে তখনই বুঝবেন যে তার থেকে গালাগালি বেশি কেউ করে না। এরপরে আবার বলবে, যাই হোক, এবার আরেকটা আলোচনায় আসি যে কিছু কিছু ইবাদতকারী আছে, দেখবেন মানুষকে দেখিয়ে দেখিয়ে নামাজ পড়ে, হয়তো মাঝে মাঝে পড়ে না, মাঝে মাঝে পড়ে, আর বলে যে একক তো নামাজ কাজা করা যাবে না। দেখবেন এরাই কিন্তু নামাজ কাজা করতেছে বেশি। যাই হোক, আরেকটা বিষয় হলো সে সবসময় তসবিহ হাতে রাখে আর হাত ঘুরাইতেছে কিন্তু চিন্তা করতেছে অন্যটা, মনে মনে বলতেছে অন্যটা, কিন্তু হাতে তসবিহ চলছে। তার মানে যে আল্লাহ কিন্তু বলেছে তোমরা আমাকে ডাকো, তোমরা আমার সাথে প্রেমের খেলা খেলো, ভাবের খেলা খেলো, কিন্তু যাকে আমি ভালোবাসবো সেই তো জানে তাকে আমি কতটুকু ভালোবাসি, আর যে আমাকে ভালোবাসে আমি তো জানি সে আমাকে কতটুকু ভালোবাসে। তো যারা তসবিহ নিয়ে মানুষকে দেখাইতেছে কিন্তু হাত ঘুরাইতেছে ঠিকই তসবিহ, কিন্তু অন্তরে আরেকটা, তাহলে এখান থেকেও বোঝা যাবে এবং সেও বলবে যে আমি বেশি বেশি এতবার এত হাজারবার জপেছি, এত হাজারবার জপেছি। তারা তো মানুষের কাছে শুধু চিটার নয়, তারা আল্লাহর কাছেও চিটার, যে আল্লাহকে কয়টা ডাক দিয়েছে, কয়বার ডাক দিয়েছে এটাও মানুষকে বলে ফিরছে। আরেক ধরনের ইবাদতকারী দেখবেন তারা মসজিদে মাদ্রাসায় যাবে, যে বলবে কি দেন আপনার মাদ্রাসায় আমি 5,000 টাকা দিলাম। তখন এটা কিন্তু হাদিস শরীফে এসেছে, তোমরা ডান হাত দিয়ে দান করো, বাম হাত যেন জানে না, কিন্তু সে বলে ফিরছে যে আমি মসজিদে এত টাকা দিয়েছি। প্রতিদিন সে 10 বার 20 বার যাকে পায় তাকেই বলে, তার মানে সে আল্লাহর পথে দান করেনি, সে মানুষকে দেখাচ্ছে সে দান করে। এটাও কিন্তু ইবাদতের দেশে গেলে সেও একটা চিটার। তাহলে আল্লাহ বলেছে কি আর তারা বলছে কি? তো এই মানুষগুলো সহজে চিনবেন, আর এই ধরনের মানুষগুলা আপনার সাথে খুব ভালোবাসা হয়ে গেছে, খুব প্রেমিক হয়ে গেছে, হ্যাঁ, এই লোকটি তার স্বার্থের জন্যে 5 মিনিট পরেই পোলট্রি দেবে আপনাকে। তবে এই জিনিসগুলো চেক আপ করে যদি চলা যায় তাহলে আমরা কখনো আটকে পড়ব না। নামাজ পড়তে গিয়েও ফটকামি আছে, জিকির করতে গিয়েও ফটকামি আছে, তাহলে এই জিনিসগুলো সহজে আমাদের এভাবে চিনে নিতে হবে। আর না হয়তো মানুষের মিষ্টি মুখের ভাষার কাছে অনেক মানুষের দশা খারাপ হয়ে গেছে, ভালো মানুষ নষ্ট হয়ে গেছে, পথভ্রষ্ট হয়ে গেছে। তাই আজকের আলোচনাগুলো এই জন্যই করা হলো। তো
হে সমস্ত জগৎবাসী, আজকের এই আলোচনাগুলো কি আপনাদের কাছে খারাপ লাগলো না ভালো লাগলো অবশ্যই জানাবেন, এবং সামনে কী ধরনের আলোচনা করব অবশ্যই তা আমাদেরকে জানাবেন, আমরা যেন সে আলোচনাগুলো করে আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। তো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আপনাদের কাছে আমরা সময় মতো আসতে পারি আপনাদের পছন্দের আলোচনা নিয়ে। আল্লাহ হাফেজ।